শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি নমিতা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এখানে আমরা সব বেডিংপত্র গুছিয়ে নিয়েছি আর আমাদের গাড়িতে তুলেও নিয়েছি। আর এখানে দেখো, সবাই ঘরের চারি সাইডে কাপড় টাপড় ঘিরে দিচ্ছে, কারণ আমরা একেবার এই বাড়িঘর ছেড়ে ছুঁড়ে চলে যাচ্ছি। আবার যে কবে আসবো এই বাড়িতে জানি না। আর পাক্কা আড়াই মাস এখানে বাবা মার কাছে থেকেছি। আর একটু তো মন খারাপ হবে, একটু না ভালোই মন খারাপ লাগছে যে থুয়ে চলে যাচ্ছে। খালি আমি না, আমার বাবা মা ভাই সবাই হচ্ছে বাইরে চলে যাবে, ঠিক আছে? আর আমরাও একসাথে সবাই চলে যাচ্ছি। আর এই দেখো, এখানে সবাই রেডি হয়ে গেছে, সবাই কাপড় টাপড় ঘিরছে, কারণ একেবার। আর এখন আমরা এখান থেকে যাব মামাদের ওখানে, ঠিক আছে? আর বাবারা বাবা মারা মামাদের ওখান থেকে চলে যাবে বাইরে, আর আমরা চলে যাব আমাদের বাড়িতে। তো যে যার জায়গায় চলে যাব কদিন পরে, আর এক সপ্তাহ মতো আছে, ওই জন্য এক সপ্তাহ আগে গুটি বাটি আমরা চলে যাচ্ছি। আর আজকে হলো সরস্বতী পুজো। আর দেখো, ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, জিনিস যাদের নেই, সব ভরে দিয়েছে বাক্সর ভিতরে, আর কিছু কিছু জিনিস বাইরে আছে। তো এটা হলো সরস্বতী পুজোর দিনকার ভিডিও। আর একটা ছোট্ট একটা ক্লিপ আছে, অন্য একটা ভিডিও, এটা হলো সরস্বতী পুজোর পরের দিনকে। আমার মা দিদা আর মামি গোটা ষষ্ঠী করেছিল, সেটা একটুখানি ছোট্ট একটা ভিডিও তোমরা দেখতে পাবে। আর এই দেখো, আমাদের বড় একটা পুকুর, এই পুকুরটাকেও অনেকটা মিস করব। তো দেখো, যাওয়ার আগে সব কিছু একটু আমার ফোনে একটু ক্যামেরা বন্দি করে নিলাম, যাতে পরে দেখতে পাই, ঠিক আছে? এটা হলো দেড় মাস হয়ে গেছে, তো এখন আমি ভিডিওটা পোস্ট করা হয়েছিল না, ঠিক আছে? তো এখন আমি পোস্ট করব, তো তোমরা দেখতে থাকো। ছোট্ট একটা ভিডিও, 3 মিনিটেরও ভিডিও না। তো দেখো, এখানে বেডিংপত্র সব রেডি। আর এখানে দেখো, আমি তো রেডি হয়ে গেছি, বরমশাই রেডি হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে, আমার বরকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই শাড়িটা হচ্ছে আমার মা, আমার মা আমাকে বললো যে এই শাড়িটা তুই একবার নিয়ে নে, আমি এই শাড়িটা পরবো না। তো চলো, ছোট্ট একটা ক্লিপ আছে, সেটা তোমরা দেখো। তুই সহ্য মা গাড়ি নাই।